আমি করণকে শিকরণ ভয়েস করণীর এলাকায় আমি চিনি, আমি চারিবার ইয়ামান গেছি চারিবার আমি চিনি। হুজুরদা তো সব কিতাব অনেক এলেম হুজুরদের, আমার কোনো এলেম টেলেম নাই, আমি চোখে যা ঘুরছি এটাই আমার কাছে আছে। ভয়েস করণী মদিনার থেকে বেশি দূরে ছিলেন না, মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতে টুকার সবাই। দুনিয়াতে যা দেওয়ার দিছেন কিন্তু মেইন বদলাটা দিবে যখন অবেস করণী জান্নাতে ঢুকবে, আল্লাহ গেইটে দাঁড় করায় দিবে, বলবে অবেস, সবাইকে বলবে অবেসকে বাধা দাও, সেজন্য নাটকে অবেসের দিল শুকায় যাবে। দরজায় চলে আসলাম থামায় দিল, আল্লাহ বলে অবেস আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাই, সুযোগ তোমার ছিল সাহাবি হওয়ার, কেননা আল্লাহর রসুল যখন জীবিত ছিলেন তখনই অবেস মুসলমান হয়েছে। সাহাবি হওয়া কত বড় যে দৌলত সেটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বুঝাইতে পারবো না, যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। 1500 কোরআনের 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, একটা না 1500 আয়াত আছে। সর্বশেষ আয়াত যেটা সাহাবাদের সামনে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলছেন নবীজি সবাইকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। অবেস সাহাবি হইতে পারতো কিন্তু এক মার এক ছেলে কার কাছে মাকে রেখা যাবে, মুসলমান তো হয়েছেন বটে, আল্লাহর দিকে তাকায় বলছে আল্লাহ মার দিকে তাকায় আমি সাহাবি কোরবান করলাম, আমি মাকে কার কাছে রেখা যাবো, জান্নাতের গেটে দিবে আল্লাহ বদলা। আল্লাহ বলবে অবেস দোজখের দিকে তাকাও, তুমি যার উপরে আঙ্গুল উঠাবে তাকে আমি তোমার মার খেদমতের বদলায় জান্নাত দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে, কিতাবে আছে আরবের এক গোত্র সম পরিমাণ লোককে অবেসের আঙ্গুলের ইশারায় দোজখ থেকে বাহির করে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু আজকে মানুষ কতটুক অকৃতজ্ঞ যে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে আল্লাহর কথাই সত্য, মানুষ মানুষের চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই। মানুষের মতো এই জন্যই কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর ভাগ্য খুলতে তো আমি চাইছিলাম, আল্লাহ আমাদের ভাগ্য খুলতে চাইছেন, ভাগ্য যদি খুলতে না চাইতেন কতটুকু ভালোবাসে আমাদেরকে আপনি জানেন না। আমি একটু ঘুরায় নিয়ে যেতেছি আপনাদেরকে যা বুঝাইতে চাইতেছি, আমাদেরকে কতটুকু ভালোবাসি আল্লাহ তা জানেন না, কতটুকু আমাদেরকে ভালোবাসেন দুই চারটা প্রমাণ দিয়ে দেখি বুঝে আসে কিনা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে 60-70 বছর বয়স আমাদেরকে দিতেন না, আমাদেরকে 1900 বছর বয়স দিতেন। আপনি যদি বলেন 60-70 বছর আর 900 বছরের সাথে ভালোবাসার কি সম্পর্ক, তাহলে আমি আপনাদেরকে দেখাই ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, ভালোবাসার পাত্র বেশি 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 মনে হয় বুঝে আসছে, ভালোবাসার পাত্রকে বেশি, আল্লাহ বলে তোমরা আমার ভালোবাসার পাত্র, 900 বছর দেই তো দেই কি কইরা, তোমাদেরকে আমার খাটাইতে মনে চায় না, তোমরা 60-70 বছরই খাইটা আসো এতটুকুই যথেষ্ট, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে বেশি খাটাইতে চাই না। যদি এটাও বুঝে না আসে তো আরো বুঝাইতে চাইতেছি, তোমরা ভালোবাসার পাত্র, 60-70 বছরও মনে হয় বেশি হয়ে গেছে আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ আবার বলতেছে শুনো প্রথমে 15 বছর তোমাদেরকে মাফ করে দিলাম, রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলুক, যতদিন পর্যন্ত তুমি প্রাপ্ত বয়স্ক না হবে কলম তোমার বিরুদ্ধে আমি যাইতে দিব না, পক্ষে তো যাইতে দিব কিন্তু তোমার বিরুদ্ধে যাইতে দিব না, এই 15 বছর মাফ, তুমি ভালোবাসার পাত্র, 60 বছরও আমার কাছে বেশি হয়ে গেছে, 70 বছরও বেশি হয়ে গেছে,
এই জন্য 15 বৎসর প্রথমে মাফ করে দিলাম, যা বাকি রয়ে গেছে আল্লাহ বলে এটাও বেশি হয়ে গেছে, এখন কি করবেন? কয়টাও বেশি, তারপরে বলতেছে যা রয়ে গেছে তার 1/4 মাফ। কেননা 24 ঘন্টা কমসে কম তোমরা 6 ঘন্টা ঘুমাও, যতক্ষণ ঘুমায় থাকবে আমি কলম উঠায় রাখবো, তোমাদের বিরুদ্ধে কলমকে কিছু লিখতে দিব না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, রুফিয়াল কালাম নাঈম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। কি লেখে? ওলামা একমত, তাহলে আরো একমত হবে। আল্লাহ বলে একটু কমায় দিলাম, 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লেস। আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আরো প্রমাণ দিতেছি ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রের উপরে নজরদারি করা হয় না। কি নজরদারি বোঝেন? কি চোখে চোখে রাখা, ঠিক না? নজরদারি, নজরদারি বোঝেন? তো ভালো বাংলা বলেন না, আমি তো ভালো বাংলাও জানি না। গোয়েন্দাগিরি করা হয় না, ঠিক না? আল্লাহ বলে তোমাদেরকে আমি নজরদারিতে রাখি না। আল্লাহ তোমরা ভালোবাসার পাত্র, এই জন্য কোরআন চিৎকার দিয়া বলে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ এমনি মাফ করে দিই। ভালোবাসি, ভালোবাসি এই জন্য মাফ করে দিই। ইয়াফু আন, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন ইয়াফু আন কাসীর যদি হয় তো বাকি থাকে তো থাকে কি? জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞেস করেন না, ওনাদেরকে জিজ্ঞেস করেন, আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন আর কি থাকে? আল্লাহ বলে ভালোবাসার পাত্র তোমরা, এই জন্য তোমাদের বেশিরভাগ ইয়াফু আন কাসীর, বেশিরভাগই মাফ করে দেই, চোখে চোখে তোমাদেরকে রাখি না, গোয়েন্দাগিরি করি না, দেখি তারপরও কিছু বলি না, দেখি তারপরও কিছু বলি না। ভালোবাসেন আরো ডজন কেন, 100 দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। ভালো যদি না বাসতেন তাহলে সমগ্র মানব জাতির উপরে কুদরতি হাত লাগছে 1 বার, আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? সমগ্র মানব জাতির উপরে লাগছে 1 বার সৃষ্টি লগ্নে, দ্বিতীয়বার আমাদের উপরে লাগছে বাসাই লগ্নে। বাসাই বোঝেন? হুয়াজ তাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য আমাদেরকে বাছাই লগ্ন বাছাই করছেন। আমি তো বলি আমাকে বাছাই করতে যায়া জানি, কত লক্ষ কোটি মানুষকে বাছাই করতে করতে আমি যখন উঠছি কুদরতি হাতে, তখন আল্লাহ বলছেন এটা থাক উম্মতে মুহাম্মাদি। দ্বিতীয় বাছাই লগ্নে, তৃতীয় কুদরতি, ভালোবাসার বিকাশ, কিন্তু ভালোবাসার বিকাশ। তৃতীয় বাছাই, তৃতীয় হাত লাগছেন যে বাছাই করলে কি হবে, তোমরা ব্র্যান্ডের জিনিস, আর ব্র্যান্ডের জিনিসে যদি ব্র্যান্ডের লেবেল না লাগলো তাহলে ব্র্যান্ডের হলো তো হলো কি? তা আল্লাহ আমাদেরকে ব্র্যান্ডের লেবেল লাগায় দিছেন, কুনতুম খায়রা উম্মা, লেবেল লাগানো, তোমরা খায়রে উম্মত, লেবেল আমাদের গায়ে লাগানো। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, কেয়ামতের দিন উঠবো আমরা, এত মানুষের ভিতরে আপনি চিনবেন কি করে? তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল লেবেল লাগানো থাকবে, চিনা ফেলবো, আর কারো গায়ে লেবেল থাকবে না। গুররাম মাছ চেলিনা মিন আসারি সুজুদ, তোমাদের সেজদার জাগার থেকে, নামাজের ব্যবহারিত জাগার থেকে নূর ফুটা বাহির হবে, শুধু খায়রে উম্মত বলে নূর ফুটা বাহির হবে। কোন উম্মতের সেজদা আছে, নামাজ আছে, উজু আছে, কিন্তু ওইখান থেকে নূর ফুটা বাহির হবে না, শুধু আমাদের নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে, লেবেল লাগানো আছে এই জন্য নূর ফুটা বাহির হবে। আল্লাহর রসুল আমাদেরকে লেবেল দেখাচ্ছেন,
তিনবার কুদরতি হাত লাগাইছে। আরো যে কতগুলা দেখানো যায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য অধিকাংশ কি করে দেন? আমার জাতি তো বুঝলো না, আমার জাতি যদি 30 মিনিট আল্লাহকে দিয়া দিত তাহলে আমি আরো ভালোবাসার ফোয়ারা আপনাদেরকে দেখাইতে পারতাম। যদি 32 মিনিট ডেলি আল্লাহকে দিয়া দিত তাহলে আরো ভালোবাসার ফোয়ারা দেখাইতে পারতাম। আল্লাহ অধিকাংশ তো মাফ করে দেন, ইয়া আফু আন কাসির, তারপরও তো কিছু বাকি থেকে যায়, ওটা মাফ হবে কখন? তা আল্লাহ বলে আসসালাতু ইলা সালা, তুই 32 মিনিট আমাকে দিয়া দে, এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাটা আমি মাফ করে দিতে দেরি করব না। হুজুর হাদিস তো, হাদিস আসসালাতু ইলা সালাতি কাফফার, যদি আল্লাহকে বলি তারপরে যদি কিছু থেকে যায় তা আল্লাহ বলে আল জুমা তু ইলাল জুমা কাফফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহে যেটা বেঁচে গেছে ওইটাকে মাফ করতে দেরি করব না। মালিককে যদি মালিক বলি আরো যদি কিছু থেকে গেল তো বলে আর রমাজান ইলা রমাজান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, সারা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। কেন না? তোকে ভালোবাসি, তোকে ভালোবাসার পাত্র, গুনা নিয়ে আসে তো আসে কি করে, রাগ হয়ে যাবেন, বলবো বলবো, এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না, আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু সত্য এটাই, আমার জাতি 99 ভাগ 90 ভাগ কোরআন পড়তে জানে। আচ্ছা আরেকটু বাড়াইয়া দিলাম, 70 ভাগ তো হবেই ঠিক না, কোরআন পড়তে জানে না ঠিক না, পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই, নারী পুরুষ নির্বিশেষে, কিন্তু আফসোস কোরআন পড়তে জানে না ঠিক আছে, কিন্তু যদি কোরআনটাকে মহব্বত করতে জানতো, ডেলি একবার হাতে নিয়া সকালে একবার বিকালে নিয়া যদি একটা চুমা দিয়া বলতো মালিক পড়তে তো পারি না মহব্বত তো করতে পারি, এতটুক যদি বলতো তাইলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম। আল্লাহ তো কিতাব দেন না, কালাম দিছেন, কালাম জানি না বুঝবেন কিনা, আমি বুঝানের দিকে নিয়ে যাইতেছি, বুঝবেন কিনা, আল্লাহ বলে কালাম দিলাম পড়তে পারে না তাতে কি আসে যায়? কোরআন খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে তো ভালোবাসা, ভালোবাসি এটার প্রমাণ আর কি হইল? তাইলে আর কি ভালোবাসলাম যে আমি কালাম দিলাম খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে? আমি যদি মালিককে বলি মালিক পড়তে তো পারে না, খতমের সোয়াব নিয়ে আসবে তো আসবে কি কইরা, তা আল্লাহ বলে তাইলে ভালোবাসার প্রমাণ হইলো তো হইলো কি, সিস্টেম তো আমার কাছেই, তাই না? সিস্টেম কার কাছে? আল্লাহর কাছে। মা নানসাকু মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলাহা, সিস্টেম তো আমার কাছে, আমি ভালোবাসি, প্রমাণ তাইলে কি করে হলো যে আমি ভালোবাসি? কালাম দিলাম খতমের সোয়াব ছাড়া চলে আসবে, পড়তে পারে না আমি বললাম মালিক, আল্লাহ বলে সিস্টেম করে দিলাম, সুরায় ইখলাস নাজেল করলাম, একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা, তিনবার পড়তে দেরি 30 পারা কোরআনের সোয়াব দিতে দেরি করব না। আল্লাহ ভালোবাসে, চায় না কেউ কোরআনের খতম ছাড়া সোয়াব ছাড়া আল্লাহর কাছে যাক, কিন্তু পায়ে হাত রেখা বলি আমি এই মজমার কয়জন হাত উঠাইতে পারবে, যারা দাঁড়ায় আছে তারাও, যারা বসে আছি তারাও, যারা বয়স্ক তারাও, যারা যুবক তারাও, অন্তরালে আওয়াজ যাইতেছে মা বোনদের কাছে পায়ে হাত রেখা, আমি বলতে চাইতেছি এই মজমায় কয়জন হবে যে প্রতিদিন এই নিয়তে সুরা ইখলাসকে 3 বার পড়ে, যে আজকের দিনে আমি আমার আমল নামায় এক খতম কোরআনের সোয়াব লেখাইতে চাই, 3 বার সুরা ইখলাস পড়া, এরকম অভ্যস্ত এই মজমায় কয়জন আছে? না না পড়ি না, পড়বো না, না পড়ি, আগে গ্রামার বোঝেন, বোঝেন হাত নামান,
আগে গ্রামার বোঝেন। আমরা তো জানি না গ্রামার ভাষা, আপনারা তো শিক্ষিত, আপনারা আমাদের চেয়ে গ্রামার ভালো জানেন। আমি কন্টিনিউ ডেলি পড়ি, এটা আমার অভ্যাস যে আমি তিনবার ডেলি সুরা ইখলাস এই নিয়তে পড়ি যে আমার আমল নামায় এক খতম কোরআনের সওয়াব লেখা হোক। যদি পড়তাম তাহলে 31st নাইটের দিন হয়তো নতুন বছরের জন্য কেউ খুশি করত, আর আমি খুশি করতে পারতাম যে 31st নাইট 365 দিন আমার আমল নামায় 365 খতম লেখা হয়ে গেছে, এই জন্য আমি আজকে খুশি করতেছি। পারতাম না, পারতাম না, কিন্তু আমার জাতি কয়জন পড়ে ভালোবাসা, হায় হায় ভালোবাসা, কিন্তু নাইলে এটা কোনোদিন দিতেন না। ওলামা যদি আমাকে বলে যে আপনি এটা কোত্থেকে বাহির করলেন, কিন্তু হাদিস তো সত্য, একবার 10 পড়া ঠিক না, কিন্তু সূরা ইখলাস তো আল্লাহ নাজিল করছেন, আল্লাহর পরিচয়, ওনারা শানে নুজুল এটা বলবে। আমি সাহাবির কল দিয়া দিতেছি, সূরা ইখলাস যদি নাজেল হয় তো গ্রাম্য সাহাবি মদিনায় দৌড়াইতেছিল আর স্লোগান দিতেছিল, নেয়ামার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে তুই এই স্লোগান দিস কেন, যে জয় রবের জয়, কিসের মাধ্যমে জয়? বা ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাসিল, ছোট একটা সূরা, 3 আয়াত, পড়তে লাগে না 1 মিনিট, কিন্তু সওয়াব তো দেয় 1 গাট্টি। আল্লাহর রসুলের কাছে যখন নিয়ে আসছেন, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই বুঝছে তোমরা বোঝো না, এই বুঝছে তোমরা বোঝো না। হায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু সত্য তো এটাই, যত ভালোবাসুকই না কেন, যত ভালোবাসুকই না কেন, কিন্তু কোরআন তো এটাই বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ সৃষ্টির ভিতরে তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে। একটা তো দেখাইলাম বাস্তব মা বাবা দিয়া, আল্লাহ দিয়েও দেখা যায়, দেখানো যায় যে আমরা কতটুকু আল্লাহর অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ যদি না হইতাম তাহলে তো সবাই অভ্যস্ত হইতাম, কোরআন ডেলি সকালে বিকালে নিতাম আর একটা একটা চুমা দিতাম আর বলতাম আল্লাহ আমি ভালোবাসি। আর সত্য এটাই যে কোরআনকে যতটুকু ভালোবাসবে কোরআন তাকে বুকে জড়ায়া জান্নাতে ঢুকাবে, কোরআন তাকে বুকে নিবে। আজকে সে বুকে নিতেছে, কালকে কোরআন কিন্তু তাকে বুকে নিবে। কোরআন তাকে কাদের কাঁধে নিবে, কোরআন তাকে মাথায় নিয়ে জান্নাতে পৌঁছাবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করে